আমার টাকাটা খুবই লাগবে আমার একটা মেয়ে একটা ছেলে দেখে আমাকে লোন বারবার চোখের সামনে আসতেছে আর যতবারই আসতেছে বিশ্বাস করেন খুবই খারাপ লাগতেছে আচ্ছা প্রত্যেকটা পার্সোনাল লাইফ আছে তাই না আমরা কেন তাদের সেই পার্সোনাল লাইফে ঢুকে পড়ি বলতে পারেন তৈরিদের আমার তার স্ট্রাগলের গল্পটা শেয়ার করছে কোন নাটকের আমার একটা মেয়ে একটা ছেলে এই দুইটাকে দেখে আমাকে লোন দেন একটা মানুষ তার কষ্টের সময়কার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছে আর আপনারা সেটা নিয়ে ট্রোল করতেছেন আর কি বিস্তারিত বিস্তারিত টাইটেল এই বিষয়টা নিয়ে আপনারা কত কথা বলতেছেন আচ্ছা তার জায়গা থেকে একটা চিন্তা করে দেখেন তো ওই সময়টা ওনার কাছে কেমন ছিল কেন তার সন্তানদেরকে দিয়ে লোন নিতে চাইছিল হতে তো পারে তার বিজনেসের জন্য অনেক টাকা ইনভেস্ট করে ফেলছে এই টাকাটা না হলে তার ইনভেস্টের পুরো টাকাটা নষ্ট হয়ে যাবে কিংবা এই টাকাটা না হলে তার বিজনেসটাই দাঁড়াবে না পথে পতে ঘুরতে হবে আচ্ছা এগুলা বাদ দেন একটা চিন্তা করে দেখেন একটা মানুষ মেন্টালি ঠিক কোন জায়গায় পৌঁছে গেলে তার সন্তানকে দিয়ে লোন নিতে চাই আচ্ছা আপনারাই বলেন মায়ের থেকে তো বেশি তার সন্তানকে কেউ আর ভালোবাসতে পারে না তাই না তাইলে ভাবেন ঠিক কতটা কষ্ট নিয়ে বলছিল যে এরাই আমার সম্পদ এদেরকে রেখে দেন এই দুইটাকে দেখে আমাকে লোন দেন আপনারা বুঝবেন না বাট বিপরীত দিকের মানুষটা হয়তো বুঝছিল এই তাকে সেলুট করছিল তখন সে দাঁড়ায় আমাকে বলতেছে আপনি তার বোন এমন একটা লাইফ লিড করতেছে তখন উনি ওই কষ্টটা না করলে আজকে আফ্রিদিকে কেউ চিনতেন না কিংবা তৈদ আপ্রীরাও আজকে ইউটিউব আর হয়ে ওঠা হতো না এমন মাদেরকে নিয়ে ট্রোল না জালিয়ালা ভিডিও বানাচ্ছে আমাকে নিয়ে জালিয়ালা শোটা গিয়ে ক্যান্সেল কলকাতার একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা অনেকেই চিনেন যাই হোক ব্যাপারটা হইছে কি পূজোর সময় তার অনেক লাইভ শো থাকে যেগুলা টাকা দিয়ে কিংবা কন্টেন্ট ক্রিয়েট করে যে টাকাটা পায় সেগুলা দিয়ে তার সংসার চলে আমার মতো বাট ঘটনা হচ্ছে কিছুদিন ধরে তাকে নিয়ে রোস্ট করা হচ্ছে খুবই বিশ্রী আপনি তার কন্টেন্ট নিয়ে রোস্ট করেন কিংবা করতেই পারেন আই থিং সে এগুলা জন্য কিছু মনে করবে না আর শুধু সে কেন কোন কন্টেন্ট ক্রিয়েটরই কিছু মনে করার কথা না বাট আপনারা তার পার্সোনাল লাইফ ফ্যামিলি বাবা মা নিয়ে রোস্ট করতেছেন হুয়াই এগুলা কেমন কন্টেন্ট একটা মানুষ পার্সোনাল লাইফে কেমন কিংবা তার ফ্যামিলি কেমন এগুলো তো আপনার কথা বলার বিষয় হতে পারে না কিংবা আপনার কন্টেন্টেরও বিষয় হতে পারে না আপনি তার কন্টেন্ট দেখে ভালোবাসছেন কিংবা তার কন্টেন্ট দেখে আপনার খারাপ লাগছে সেইগুলা নিয়ে কথা বলেন বাট পার্সোনাল লাইফ নিয়ে রোস্ট খুবই বাজে একটা কাজ আবার এরাই নাকি মানসুর লাইভ শো বন্ধ করে দিচ্ছে যে যে ভুল ভাল বুঝায় বোঝায় মানে এটা কেমন কাজ মানসুকে নিয়ে করা রোজ ভিডিওতে বলা হচ্ছে তারা নাকি মানসুর বাসায় গেছিল বাট মানসু এবং মানসুর ফ্যামিলি নাকি তাদের সাথে খারাপ বিহাব করছে আচ্ছা মায়না দিলাম তার ফ্যামিলি কে কিংবা সে আপনাদের সাথে খারাপ বিহাব করছে বাট আমার এটা বলেন যে আপনারা না বলে তার বাসায় চলে গেছেন এটা কেমন ভদ্রতা আপনি ফ্যান হিসেবে যার কাছে গেছেন সে তো বাসায় নাও থাকতে পারে কিংবা তার বাসায় ঝামেলা চলতে পারে বা সে তার ফ্যামিলি নিয়ে বিজি থাকতে পারে এটা স্বাভাবিক কারণ সবারই একটা পার্সোনাল লাইফ থাকে এবং সবাই চায় তার পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার না করুক যদি মানুষ নিজেও আপনাদের সাথে খারাপ বিহেভ করে তাও আমি তার দোষ দেবো না কারণ আপনারা না বলে গেছেন আর এভাবে না বলে কয়ে হুট করে বাসায় চলে আসাটা আমার নিজেরও পছন্দ না বাই দা ওয়ে আপনারা বলছেন তার ফ্যামিলি নাকি আপনাদের সাথে খারাপ বিহেভ করছে বাট আমি তো দেখলাম মানুষ তার ফ্যানদের সাথে খুবই ভালো ব্যবহার করে হাসতে হাসতে কথা বলে মেন কথা হচ্ছে আপনারা না মানসুর ফ্যান না হেটার্স আপনারা হচ্ছেন গোল আলু জাস্ট নিজের স্বার্থটা বোঝেন নইলে একটা মানুষকে ভালোবেসে তার ফ্যামিলি সম্পর্কে বাজে কথা বলা কোনোভাবে আসে না যাই হোক মানসুকে বলবো প্যারানিও না বাদার দু একটা শো বন্ধ করে কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ চাইলে তুমি যা হারিয়েছো তার থেকে বেশি পাবে নাও কাম টু দ্য পয়েন্ট আপনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর সেহেতু আপনি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট নিয়ে যা ইচ্ছা তাই বলতেই পারেন বাট কারো ফ্যামিলি কিংবা পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো রাইটস আপনার নাই এগুলা ক্রাইম সো বি কেয়ারফুল আপনার বিপক্ষে অ্যাকশন নেওয়ার আগে নিজে সুধরে নেন আপনার জন্যই ভালো হবে আল্লাহ